পরিমণি পাঁচটা বিয়ে করেছে পর্যন্ত কয়টা বিয়ে এ মুসলমান কথা বলতে হবে কয়টা একটা ভাতার গেল দুইটা গেল তিনটা গেল চারটা গেল এখন পঞ্চম গতকাল রাতের ইন্টারেস্টিং খবর এই বেটি তার বিছানায় রক্ত সহ পিকচার তুলে ফেসবুকে আপলোড দিয়েছে যে শরীফুল ইসলাম রাজের সাথে তার সম্পর্ক শেষ মানে পঞ্চম যে স্বামীটা ছিল এটাকে ডিভোর্স করেছে মানে প্রত্যেক বছর সে স্বামী পাল্টায় স্বামী ভালো একজন ভালো লাগবে না আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব যুবকরা ভালো করে শোনো যেই নারী কোরআন হাদিসের দৃষ্টিতে বলতেছে যেই নারী পরপুরুষের সংস্পর্শ পেয়েছে ওই নারীকে স্বামী ভালো লাগবে না চ্যালেঞ্জ দিলাম মুরুব্বিরা ভালো করে বুঝবে আপনি ওকে যদি শিকল দিয়ে বেঁধে রাখেন ওই মেয়েটাকে আটকাতে পারবেন না যে পরপুরুষের সংস্পর্শ পেয়েছে এটা পরপুরুষের কাছে যাবেই এটা দায়ুস এটা জাহান্নামেই শেষ পর্যন্ত এত বড় রোগ হবে আপনারা দেখেন নাই অনেক নায়িকা অনেক নায়ক শেষ পর্যন্ত ক্যান্সার হয়ে মারা গেছে এটা আন্দাজি হয়েছে এই পরিমণির একটু চেহারা ভালো আর পাবলিক এখন পর্যন্ত তার ভিডিও দেখার জন্য কোটি কোটি ভক্ত এখন পর্যন্ত অপেক্ষা করতেছে এই বেটি মদের আড্ডায় ধরা পড়ল যখন জেলখানা থেকে বের হলো হাতে মেহেদি কথা বলেন না কেন ঠিক না বেটে মদের আড্ডা থেকে বের ধরা পড়ল মদের বোতল সহ ধরল বাংলাদেশ সরকার মদের বোতল সহ বাড়িতে গ্রেফতার করলো আর জেলখানা থেকে বের হয় হাতে মেহেদি দিয়ে জন্মদিন পালন করতেছে লুঙ্গি পরে আছেনটা কোথায় আপনারা জন্মদিন পালন করতেছে লুঙ্গি পরে আজকে মদের বোতল সহ ধরা পড়ে তার বিচার হয় না অনেক কষ্ট লাগে মুসলমানের ঘরে যেই লোকটা পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিল যেই লোকটার হাতে হাজার হাজার বেদর্মী হাত রেখে মুসলমান হলো যেই মানুষের কোরআনের কথা না শুনলে অনেক আমুলিগের নেতার ঘুম আসে না বলেন ঠিক না বেটে আজকে ওই লোকটা হয় যুদ্ধ অপরাধী ওই লোকটা হয় মানবতা বিরোধী ওই লোকটা হয় মানুষকে ধর্ষণকারী আর যে একটা ভাতার দুইটা ভাতার পাঁচটা ভাতার পর্যন্ত ছেড়ে দেয় মদের বোতল সহ ধরা পড়ে এদের বিচার হয় না এর চেয়ে লজ্জাজনক কথা এর থেকে দুঃখজনক কথা বাঙালির কাছে থাকতে পারে না কথা বলেন ঠিক না বেটে কোথায় আছেন আপনি ৯২ ভাগ মুসলমানের দেশ দাবি করি মুখে মুখে কিন্তু এখানেও যদি জরিপ করা হয় পরিমণির অনেক ভক্ত এখানেও আছে কি কথা বলেন না কেন এটা সত্য কথা ভাই নীলফামারীতে গত কয়েকদিন আগে মমতাজ টু আসছে মমতাজ টু একটা মেয়ে এখন বের হয়েছে মমতাজ যেই গান গায় এই বেটি ওই গান গায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া কি হাইটটা যায় ফাইটটা যায় এই বেটি ওই গান গায় শুধু একদিন মাইকিং হয়েছে নো পোস্টার নো হ্যান্ডবিল নো মাইকিং একদিন শুধু মাইকিং হয়েছে হাজার হাজার দর্শক মমতাজ টুকে দেখার জন্য আসছে আসেনটা কথা আপনারা তা আমাদের সোরা লীগ আছে না তা কার আছে কথা বলেন না কেন এই জন্য আল্লাহ বলেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ কতক মানুষ আছে এই মানুষগুলিকে দেখলে মনে হবে আল্লাহর উপর ঈমান এনেছে এই মানুষগুলিকে দেখলে মনে হবে যে রাসূলের উপর ঈমান এনেছে এই মানুষগুলিকে দেখলে মনে হবে যে এরা আখেরাতের প্রতি ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আমিন বলেন নবীজি এই মানুষগুলিকে দেখলে আল্লাহওয়ালা মনে হবে এই মানুষগুলিকে দেখলে নবীওয়ালা মনে হবে এই মানুষগুলিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে রাসূলের কথা স্মরণ হবে কিন্তু জেনে নাও আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছি এরা হচ্ছে পরিমণির মুরিদ এরা মুসলমান নয় এরা ইমানদার নয় এরা মুসলমান নয় এরা ইমানদার নয় বক্তব্যকার এই কথা বলতে হবে বক্তব্যকার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন
কথা শোনো তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ নিজেকে নামাজি দাবি করবে আরেক শ্রেণীর মানুষ রোজাদার দাবি করবে এক শ্রেণীর মানুষ দাড়িওয়ালা থাকবে জুব্বাওয়ালা থাকবে পাগড়িওয়ালা থাকবে এই মানুষগুলো পরিপূর্ণভাবে ঈমানদার নয় এই মানুষগুলি কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুদাবদাবিনা বাইনা দালিকালা ইনাহা উলাই ولا إله إلا ومن يضلل الله فلن تجد له سبيلا বলেছেন তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে গুজব জাবিনা বাইনা জালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা এরা হচ্ছে দুদুল্লমান এরা কি মান দুদুল্লমান বোঝেন মুজাব জাবিনা বাইনা জালিকা এরা হচ্ছে দুদুল্লমান লা ইলাহা উলা একবার এরা এইদিকে ওয়ালা ইলাহা উলা একবার ওইদিকে তার মানে একবার এরা আমলিক একবার এরা বিএনপি কথা বোঝা গেছে এবার বুঝছেন যখন আমলিক ক্ষমতায় আসে তখন এই লোকটা আমলিক তখন মুজিব কোর গায় দেয় আর যখন বিএনপি ক্ষমতায় আসে তখন এই লোকটা সাজে বিএনপি আল্লাহ বলেছেন লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা একবার এই দিকে একবার ওই দিকে ইদুরের খাল চেনেন আপনারা ইদুরের খাল আমাদের এলাকায় ইদুরের গর্ত নাকি এই ইদুরের গর্তে যখন আপনি পানি দিবেন দেখবেন যে একদিক দিয়ে পানি দিয়েছেন আরো দুই তিন রাস্তা দিয়ে বের হয়ে গেছে মানে ইদুর ভালো করেই জানে যে আমার গর্তে যখন তখন বিপদ আসতে পারে যখন বিপদ আসবে তখন আমি আরেকটা রাস্তা দিয়ে বের হয়ে যাব কথা বোঝা গেছে আল্লাহ বলেছেন মুদাবদাবিনা বাইনা দালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা আজকে আমরা নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি যাকাত দিচ্ছি কোরআনের আইনের বিরোধিতা করতেছি কথা বলেন ঠিক দাবে ঠিক সম্মানিত বন্ধুগণ আমার গভীর মনোযোগ 92 ভাগ মুসলমানের দেশে আমরা বসবাস করি এই দেশের মানুষ কত বড় বড় সম্পদ পেয়েছে জানেন আমি অবাক হয়ে যাই এই 92 ভাগ মুসলমানের দেশে যেই দেশে খান জাহান শুয়ে আছে শাহ করণ শুয়ে আছে শাহ জালাল শাহ মাকদুম শুয়ে আছে এরা এসেছে আমাদের দেশে এক হাতে তরবারি আর এক হাতের মধ্যে কোরআন বলেন সুবহানাল্লাহ এরা এক হাতে তরবারি নিয়ে এসেছে আর এক হাতে কোরআন নিয়ে এসেছে তারা বলেছে গৌর গোবিন্দকে যদি কোরআনের হুকুম মেনে নাও তাহলে বাঁচবা আর কোরআনের হুকুম না মানলে আমার তরবারি থেকে বাঁচতে পারবা না কথা বলেন ঠিক দাবে ঠিক এরা ছিল সাচ্চা ইমানদার শাহজালালের শাহপরাণ শাহজালাল সিলেটের মাটিতে এসেছে তারা আল্লাহর দিনের দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর দিনের দাওয়াত যারা গ্রহণ করেছেন তাদেরকে তারা কালিমা পড়ে ঘোষণা দিয়েছেন মুসলমান হিসাবে ঘোষণা দিয়েছেন আর যারা মানেন নাই তাদের সঙ্গে যুদ্ধ করেছেন বলেন ঠিক না ঠিক আমি মনে মনে চিন্তা করি বুঝার জন্য বলছি আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার সত্য কথা আমাকে বলতেই হবে আপনারা আমি নয়া বাজারে নামলাম দেখলাম অনেক বড় একটা মসজিদ এই নয়া বাজারে জুমার নামাজ আদায় করে আল্লাহর রাসূলকে যদি কটুক্তি করা হয় আল্লাহর কোরআনকে যদি কটুক্তি করা হয় আলেম ওলামাদের উপরে যদি জুলুম নির্যাতন হয় আপনারা কি এই কাসিকাটা রোডে এই বিশ্ব রোডে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে থাকতে পারবেন পারবেন ওই ঈমান আছে কথা বলেন পারবেন নাই কয়েকজনের থাকলে থাকতে পারে কিন্তু বুঝার জন্য বলছি ভালো করে শুনুন গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাহ জালাল এসেছেন হাতের মধ্যে তরবারি আর এক হাতের মধ্যে কোরআন আমি গবেষণা করে দেখেছি ওই শাহ জালালের ভাগ্য ভালো ওই শাহ পরাণের ভাগ্য ভালো ওই বেটা 2020 সালে আসে নাই 21 সালে আসে নাই 22 সালে আসে নাই আগে আসছে ভালো কাজ করছে যদি বর্তমান সমাজে আসতো আমরা যারা
দাড়িওয়ালাকে লাথি মারতেছি টুপিওয়ালাকে লাথি মারতেছি দাড়িওয়ালার দাড়ি ধরে থাপ্পড় দিচ্ছি দাড়িওয়ালার টুপি ধরে থাপ্পড় দিচ্ছি আজকে যদি শাহজালাল শাহ মখদুম আল্লাহর আইনের কথা বলে আসতো আমরা সর্বপ্রথম তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দিতাম কথা বলেন ঠিক না বেটি